সেকেন্ড এক্সপ্লোরিং মোমেন্টস উইথ অবন্তিকা গত 4 বছর বন্ধ থাকার পর কিন্তু অবশেষে মার্বেল প্যালেস খুলেছে। আমি জানি অনেকে এসে ঘুরে গেছো, বাট আজকে ফার্স্ট টাইম আমার জন্য তোমাদের কিছু তথ্য জানিয়ে রাখি। প্রথমত এখানে আসার পর নিজেদের কিছু ভোটার কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে হবে, সেই নাম্বারটা এখানে নোট করে। ভেতরে ঢুকতে কোনো এন্ট্রেন্স ফি লাগে না, খুব সহজে তোমরা এখানে আসতে পারো, ঢুকতে পারো। আর একজনের আধার কার্ডে কিন্তু মোটামুটি 10 জন এখানে ঢুকতে পারবে, সুতরাং সবার নিয়ে আসার দরকার নেই। চলো ভিডিওটা শুরু করা যাক, তোমাদের দেখানো যাক এখানে আসবে কি। এই মুহূর্তে আমি আছি মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের 2 নম্বর গেটে একদম বাইরে। দেখতেই পাচ্ছ মেট্রো স্টেশনে থেকে বেরিয়ে কিন্তু তোমরা গুপ্তা ব্রাদার্স দেখতে পাবে, আর আমি যাব কিন্তু ওই দিকে সোজা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 4 রাস্তার মোড় আছে, আমি যাব একদম ওই দিকে। আর এই হচ্ছে মেট্রো স্টেশন। তোমাদের আশা করি লোকেশনটা খুব ভালো করে বোঝাতে পারছি, তাহলে কিন্তু তোমরাও এখানে আসতে পারবে। রাস্তা পেরিয়ে কিন্তু আমি এই দিকে চলে এসেছি, দেখতে পাচ্ছ একদম কিন্তু সোজা আমাদের বেরিয়ে যেতে হবে। উত্তর কলকাতা 19 শতকের একটি প্রাসাদতম জমিদার বাড়ি, তার নামই কিন্তু হচ্ছে মার্বেল প্যালেস। রাস্তাটা শেষ হওয়ার পর কিন্তু ডান হাতে তোমাদের এই রাম মন্দিরটা চোখে পড়বে, যেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সামনের দিকে এগিয়ে যেতে হবে, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মার্বেল প্যালেস, এবং এরও দেওয়া আছে কিন্তু এরকম বাঁ দিকের গলিতে। সুতরাং আমরা কিন্তু বাঁ দিকের গলি দিয়ে সোজা এগিয়ে যেতে থাকবো। এই মুহূর্তে আমি ক্রস করছি গণেশ টেম্পল। এই গণেশ টেম্পলের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। গণেশ টেম্পলের একদম পাশেই কিন্তু আছে মার্বেল প্যালেস। 1835 সালে ধনী বাঙালি বণিক রাজা রাজেন্দ্র মল্লিকের দ্বারা নির্মিত হয়েছিল এই প্রাসাদটি। তিনি শৈল্পিক নিদর্শনে সংগ্রহ করতেন। এই বাড়িটি বিশেষত মার্বেলে পাঁচিল, মেঝে, ভাস্কর্যের জন্যই কিন্তু বিখ্যাত, এবং সেই জন্যই কিন্তু এই প্যালেসটির নাম রাখা হয়েছে মার্বেল প্যালেস। প্যালেসটি স্টাইলের দিক থেকে নিউ ক্লাসিক, এবং অন্যদিকে আছে উন্মুক্ত উঠান, সেই উঠান সংলগ্ন আছে ঠাকুর দালান, সেই ঠাকুর দালানে কিন্তু পারিবারিক সদস্যরা সেখানে পূজা অর্চনা করে থাকে। 3তলা বিল্ডিংয়ে চীনার মণ্ডপ স্টাইলে নির্মিত ফ্রেঞ্চ ওয়ার্ক এবং ঢালু ছাদযুক্ত অলঙ্কৃত কারিস্তান স্তম্ভ আছে, এবং আছে লংযুক্ত বাগান, এবং একটি শিলা বাগানও আছে, একটি হ্রদও আছে, এবং আছে একটি ছোট্ট চিড়িয়াখানা। বলা হয়ে থাকে ভারতবর্ষের প্রথম চিড়িয়াখানা নাকি হয়েছিল এইখানেই। এই প্রাসাদটি নির্মাণ হচ্ছে বিশুদ্ধ রোমক। বাড়ির মেঝেতে বিশেষত বিভিন্ন দেশে ইতালিয়ান মার্বেল এবং নানা বর্ণে রঞ্জিত দুষ্পাত্র পাথর দ্বারা নির্মিত। প্রায় 80 রকম পাথর দিয়ে তৈরি এর মেঝে, গাইডজা বললেন। এই মিনি জু বা চিড়িয়াখানায় বিভিন্ন রকম দুষ্প্রাপ্য পাখি এবং পশু আছে, যাতে থাকবার জন্য বিশেষভাবে নির্মিত করা হয়েছে ঘর। তোমরা প্যালেসে ঢোকার আগে অবশ্যই কিন্তু এই মিনি জুটা দেখে নিও। সোমবার এবং বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে প্রতিটা দিন কিন্তু এই প্যালেস খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। সঙ্গে অবশ্যই কিন্তু আই কার্ড রাখবেন, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি। ট্যুরিস্ট ডিপার্টমেন্টের আগাম অনুমতির এখন আর প্রয়োজন নেই। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। যখন সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে নিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।